ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হ্যালান্ড। সবশেষ মৌসুমে সিটিজেনদের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জিতেছেন এই নরওয়েজিয়ান তারকা। সব মিলিয়ে 53 ম্যাচ খেলে 52 গোল করেন তিনি, যার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার জেতেন হ্যালান্ড। সতীর্থ কেভিন ডি ব্রুইনা, জন স্টোনস, বুকায়ো সাকা ও হ্যারি কেইনকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন তিনি। তবে বর্ষসেরা তরুণের স্বীকৃতি পেয়েছেন বুকায়ো সাকা। আর পিএফএ নারী বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন অ্যাস্টন ভিলার ইংলিশ স্ট্রাইকার রেচেল ডেলের।